জাকাতের অর্থ দিয়ে মানিকগঞ্জে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে আসছে মসজিদ কাউন্সিল। জাকাতের এই টাকা নিয়ে স্বাবলম্বী হচ্ছে শত শত অসহায় ও দুস্থ পরিবার, পেয়েছে সুখের সন্ধান। মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট। 2005 সাল থেকে মানিকগঞ্জ সদর উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে মসজিদ কাউন্সিল। হাসানা চার প্রকল্পের মাধ্যমে জাকাতের অর্থের মালিকানা প্রদান ও বিনিয়োগ সহায়তা দিয়ে দরিদ্রদের স্বাবলম্বী করে তোলার কাজ চলছে। সদর উপজেলার চান্দিরচর, গোলাড়া, বাইল, পাঁচবাইল, ঘিওর, দেড়গ্রাম, তিল্লি, পারতিল্লি সহ বিভিন্ন এলাকায় 950টি গরিব ও দুস্থ পরিবারকে গরু মোটা তাজাকরণ, গাভী ও হাঁস মুরগি পালন, পাওয়ার টিলার ও ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগ সুবিধা প্রদান করছে এ প্রতিষ্ঠানটি। আগে একটু দরিদ্র ছিলাম, এখন একটু সচ্ছল ভাবে চলি। স্কুলে পোলা পা দুটা বাচ্চা আছে, আমার বাচ্চা দুটা স্কুলে যায়, লেখাপড়া করে। 15,000 থেকে 20,000, 20,000 থেকে 75,000 টাকা নিয়ে আমি এখন এছাড়া মসজিদ কাউন্সিল দরিদ্রদের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, স্যানিটেশন, বয়স্ক ও শিশু শিক্ষা সহ নৈতিক মান উন্নয়নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। এদেশের বিত্তবানরা যদি মসজিদ কাউন্সিলের এই কর্মসূচিতে তাদের জাকাতের টাকা দেওয়ার মাধ্যমে এদেশের দারিদ্র বিমোচনে ভূমিকা রাখতে চাই, তাহলে দিন দিন এদেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে মসজিদ কাউন্সিল আরো অনেক বেশি ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা বললেন, সঠিকভাবে জাকাত আদায় ও বিতরণ করা হলে দেশের দারিদ্র বিমোচন সম্ভব। আপনারা দেখছেন 2007 সালের 15 নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত পিরোজপুরের সহায় সম্পদ স্বজনহারা নিঃস্ব মানুষের করুণ অবস্থা। যে মসজিদের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এটি পিরোজপুর জেলার ঝাটকাঠি মৌজার সাহেবপাড়া গ্রামের একটি মসজিদ। মসজিদটির আয়তন হচ্ছে 16 হাত বাই 13 হাত। এখানে জুমার দিনে 50 জনের মতো মুসল্লি হয়। এই মসজিদের ধ্বংস লীলা আপনারা দেখতে পাচ্ছেন। 3 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, এর মধ্যে এই সাইক্লোন এফেক্টেড এরিয়াতে হাজার হাজার মসজিদ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদগুলো সাধারণত আমাদের দেশে গড়ে ওঠে সমাজের মানুষের সহযোগিতায়। কমিউনিটির লোকেরা এই মসজিদ তৈরি করে এবং তারা তাদের নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে কিছু কিছু করে দিয়ে মসজিদটি গড়ে তোলে। সেই মসজিদ চলে গেছে এবং সেই সাথে ওই সমাজের মানুষেরও সর্বস্ব নিঃস্ব হয়ে হারা হয়ে তারা আজকে মসজিদকে সহযোগিতা করার অবস্থানেও নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস রয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আপনারা যদি সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন এই মসজিদ নির্মাণের জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের। আমরা এসেছি পিরোজপুর শহরের অদূরেই 2 নম্বর কদমতলা ইউনিয়ন বলে এটাকে। বাংলাদেশে 2টি মন্দিরে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। পিরোজপুরের কদমতলায় যেটি হয় সেই মন্দিরের সামনে আমরা দাঁড়ানো আছি। ঝড়ে এই মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছে, এর পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশের ঘরটি একেবারেই পড়ে গেছে। এবং আমরা আশা করব যে যারা ধর্মপ্রাণ মহাজন আমাদের দেশে রয়েছেন এবং সরকার ধর্ম মন্ত্রণালয়, তারা এই মন্দিরের সংস্কারের জন্য এগিয়ে আসবেন। এখানে একটি কমিটি রয়েছে এই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য, নির্মল কৃষ্ণ শিকদার। আচ্ছা, এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলবেন? 1451 সালে এই মন্দির এখানে পূজা প্রতিষ্ঠিত হয়। এতক অঞ্চলের হিন্দু মুসলমান সবাই এই পূজায় সহযোগিতা করে এবং সুষ্ঠুভাবে এই পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের আর্থিক অনটনের জন্য আমরা এই মন্দির সুন্দর করতে পারতেছি না এবং বিগত ঘূর্ণিঝড়ে এই মন্দিরের দুখানি ঘর দুপাশ থেকে পড়ে গেছে এবং মন্দিরখানা এমন অবস্থায় যে আমরা শুধু পূজাটুক কোন রকম ভাবে দিয়েছি, নিয়মটা পালন করছি, কিন্তু অন্য বছর যতটা জাকজমকপূর্ণ পুজো হতো এবছর সেটা আমরা করতে পারি। এখানে কি বিদেশ থেকেও লোক আসে? আসে, আমেরিকার থেকেও লোক আসছিলেন। এছাড়া পিরোজপুরের ডিসি সাহেব আসেন, এসপি সাহেব আসেন। জগদ্ধাত্রী পূজায় কত লোক হয়? তা 20-25 হাজার। সংস্কার করছেন না কেন? ঘূর্ণিঝড়ে সবাই মানে এমন অবস্থা আমরা পড়ে গেছি, খাবার নেই, আর্থিক সংস্থান নেই, আর মন্দির বা কি দিয়ে করবো আমরা বা কিভাবে পূজা করব। জগদ্ধাত্রী মন্দির কদমতলা পিরোজপুর। আমরা এসেছি এই নামাজপুরেই শঙ্করপাশা ইউনিয়নে পিরোজপুর জেলার একটি ধ্বংসস্তূপের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং রয়েছে একটি কলার বাগান। এই কলার বাগান
এখানকার জনগণের একটা বড় অংশের আয়ের উৎস বিশেষ করে প্রান্তিক চাষী গরীব চাষী এদের জন্য মধ্যবিত্তদের জন্য এবং এই কলার চাষের জন্য যা কিছু খরচ করার শ্রম দেয়ার সারা বছর তারা দিয়েছিল ঠিক যে সময় তাদের ফসলটা ঘরে আসবে কিছুদিন পরে এই সময়ই তাদের সব শেষ হয়ে গেছে তার মানে হচ্ছে যে তাদের খরচ পুরোটাই হয়ে গেছে আর আয় একটু আসেনি ফলে সারা বছর তাদের কি পরিণাম হবে সে কেবল আল্লাহই বলতে পারেন সুতরাং আমার মনে হয় যে নামাজপুরের এবং পিরোজপুরের মতো আরো যত জায়গায় এভাবে আমাদের এই সাইক্লোনের তাণ্ডব হয়েছে সব জায়গায় আমাদেরকে সর্বান্তকরণে সকলে মিলে এমনকি এই কোরবানির সময় আমাদের যে কোরবানি দেয়া সেখানে যদি আমরা এক ভাগ মাত্র যার উপরে ওয়াজিব তিনি দিলেন যত কম পয়সায় পারেন দিয়ে আর যত নফল কোরবানি দেওয়া হতো এর নামে অনেকের নামে সেটা না দিয়ে প্রতিযোগিতা করে বড় বড় গরু না কিনে আমরা ওই টাকাটা এই ঘূর্ণিদুর্গত সাইক্লোন এফেক্টেড লোকদের সাহায্যে যদি দিয়ে দেই তাহলে আমরা অনেক বেশি সওয়াব পাব এতে কোনো সন্দেহের অবকাশ নেই ইসলামিক টেলিভিশন নামাজপুর পিরোজপুর এবং আমাদের মাঝে মসজিদ কাউন্সিলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত হয়েছেন ওয়ালাইকুম আমরা আসছি যে আমরা মসজিদকে কেন্দ্র করে সমাজের মানুষের উন্নয়ন করা যায় কিভাবে আমাদের তো 3 লাখ মসজিদ আছে বাংলাদেশে মসজিদকে কেন্দ্র করে আমরা চাই যে প্রত্যেক মসজিদ যদি খবর নেয় যে মহল্লার লোকেরা কেমন আছে তাহলে বাংলাদেশের খবর নিতে মসজিদই যথেষ্ট সুতরাং ইমামের এটা দায়িত্ব মুসল্লিদের এটা দায়িত্ব যে তার প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে খবর নেয়া মসজিদ কাউন্সিল থেকে চেষ্টা করছি যে বাংলাদেশে যেসব জায়গায় মসজিদ মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে মসজিদ আর মাদ্রাসা যেগুলো একেবারেই অকেজো হয়ে গেছে সেটাতে অন্তত নামাজ এবং পড়াশোনা শুরু করা যায় এ ব্যাপারে আমরা চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন